सब्सक्राइब कीजिए कर्मसंधन रिक्रूटमेंट चैनल को और बेल आइकन को दबाइए लेटेस्ट अपलोड वीडियो सबसे पहले देखने के लिए। हाय फ्रेंड्स, আমি সুমন, আপনারা দেখছেন কর্মসন্ধান রিক্রুটমেন্ট। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পোস্ট অফিসের নতুন একটি রিক্রুটমেন্ট, যেখানে আপনাদের কোনো রকম পরীক্ষা না দিয়েই সরাসরি এই চাকরিটি পেয়ে যেতে পারেন। ভিডিওটি আপনারা কোনো জায়গায় স্কিপ করবেন না, তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আপনাদেরকে সমস্ত রকম ইনফরমেশন দিয়ে সাহায্য করব, এবং চলুন বন্ধুরা আজকে বেশি না কথা বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দেব পোস্ট অফিসের জীবন বিমা এজেন্টের জন্য আপনাদেরকে নিয়োগ করা হবে। ভালোভাবে শুনবেন, পোস্ট অফিসে জীবন বিমা এজেন্টের জন্য আপনাদেরকে নিয়োগ করা হবে ভারতীয় ডাক বিভাগের দক্ষিণ কলকাতা ডিভিশন পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের জন্য ডিরেক্ট এজেন্ট হিসাবে আপনাকে নিয়োগ করা হবে। এখানে আপনাদেরকে প্রথমেই জানিয়েছিলাম কোনো রকম পরীক্ষা দিতে হবে না, আপনাদেরকে সরাসরি নিয়োগ করিয়ে নেবে, এবং এখানে একটাও কোনো পরীক্ষা দিতে হবে না। এবং আপনাদেরকে জানাবো, আপনাদেরকে বলা হয়েছে এখানে কিছু ইনফরমেশান, যেখানে লোক নেওয়া হচ্ছে এবং 5,000 লোক বাস করে এমন এলাকার প্রার্থীর ক্ষেত্রে মাধ্যমিক পাস হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ভালোভাবে শুনবেন, এমন একটি এলাকা আপনার বাস করতে হবে যেখানে 5,000 লোকে বাস করে, সেখানে আপনার যদি মাধ্যমিক কোয়ালিফিকেশান থাকে, আপনি যদি সেই গ্রামের বা সেই শহরের তো হবেন না, সেই গ্রামের যদি বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপনার মাধ্যমিক যোগ্যতা হলেই অ্যাপ্লাই করতে পারবেন। এবং এছাড়াও আপনাদেরকে জানিয়ে দেব যে কন্ডিশনগুলো এখানে আপনাদেরকে বলা হয়েছে, এখানে আপনাদেরকে বলে দেবো এখানে কোনো রকম স্যালারির কথা বলা হয়নি, কত টাকা দেবে। এবং আপনাদেরকে এখানে 5,000-এর বেশি লোক বসবাস যে ব্যাপারটা বলেছিলাম, আপনাদের এখানে উচ্চ মাধ্যমিকও কোয়ালিফিকেশান লাগবে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছেলে এবং মেয়ে উভয় এখানে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা। এবং আবেদন করতে গেলে জীবন বিমা ডাক বিভাগের সঙ্গে যুক্ত আপনাদেরকে পলিসি বিক্রয় করা সম্বন্ধে আপনাদের কিছু নলেজ জানতে হবে। আপনারা এলআইসির নাম শুনেছেন, এলআইসিরই মতো আপনাদেরকে এখানে কাজটি করা হবে, যেটা আপনাদের পলিসি বিক্রি করতে হবে কোনো কাস্টমারকে, এরামই আপনাদের কাজটা হবে। এবং আপনাদেরকে যে কোনো জীবন বিমা অ্যাডভার্টাইজমেন্টের যে মহিলা মণ্ডলী কর্মী স্বনির্ভর প্রার্থীর উপর ওই যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। আপনাদেরকে জানিয়ে দেব এখানে মাধ্যমিক কোয়ালিফিকেশান এবং এইচএস কোয়ালিফিকেশান, তাছাড়াও আপনাকে কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, আপনারা যেন কম্পিউটার চালাতে পারেন। আর আপনাদের এখানে বয়সের সময়সীমা বলে দেবো, 18 থেকে 60 বছর আপনি বয়সের সময়সীমা অ্যাপ্লাই করতে পারবেন। আর বন্ধুরা, আপনাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করবো, আপনারা সেই জিনিসটি করে যাবেন না, সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এখানে সমস্ত রকম সরকারি এবং বেসরকারি চাকরির রিক্রুটমেন্ট সম্বন্ধে এখানে সমস্ত দিন আলোচনা করা হয়। আপনারা যদি চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অন্য ভিডিও দেখতে পারেন। আর আপনাদেরকে জানিয়ে দেবো এসসি এসটি ওবিসি স্কুল স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করা শুরু হয়ে গিয়েছে। এবং আপনারা এই ভিডিওটি যদি দেখার পর ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করে যেতে ভুলবেন না, আপনারা বিনা লাইক করে চলে যান, লাইক করলে তো আপনার কিছু যায় আসে না। তো আপনাদেরকে আরও কিছু ইনফরমেশান দিয়ে সাহায্য করব, যেখানে আপনাকে দরখাস্ত করতে হবে বয়স, শিক্ষাগত যোগ্যতা, এবং আপনাকে বাসিন্দার হতে হবে সেই গ্রামে, যে গ্রামে আপনি বাস করেন সেখানে নিয়ারেস্ট পঞ্চায়েত এলাকা থেকে আপনার প্রধানের থেকে একটি সার্টিফিকেট নেবেন, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যেটা আপনি ওই গ্রামের বাসিন্দা কিনা তার প্রমাণপত্র। এবং আপনাকে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দিতে হবে এইচএস কোয়ালিফিকেশান বা মাধ্যমিক কোয়ালিফিকেশানে। এবং আপনার এক্সপিরিয়েন্স, কম্পিউটার যদি চালাতে জানেন তার একটি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যে সার্টিফিকেটগুলো দেয়া হয় সেই সার্টিফিকেট আপনি এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দেবেন। এবং আপনার রিসেন্ট 2 কপি পাসপোর্ট সাইজ ছবি এই খামটি অ্যাটাচ করবেন, এবং এই খামটিতে
পূরণ করার সময় দু কপি পাসপোর্ট সাইজের ছবি দিয়ে দেবে। এবং আপনাদেরকে 29 জুনের মধ্যে এই ঠিকানা যে ঠিকানাটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই ঠিকানাতে আপনাদেরকে 29 জুনের মধ্যে এই ঠিকানাতে আপনাদের পাঠাতে হবে। এবং আপনাদেরকে জানাতে চাই, এটা কিন্তু কোনো গভর্নমেন্ট নোটিশ দিয়েছে, কিন্তু এতে কোনো সিকিউরিটি নেই জবটাতে। আপনারা যদি ইচ্ছা হয় তাহলে অ্যাপ্লাই করুন, না ইচ্ছা হলে অ্যাপ্লাই করতে হবে না। এখানে কোনো কিছু পার্মানেন্ট আপনি থাকবেন এরম কিছু বলা হয়নি। এবং আপনাদেরকে এই ঠিকানাতে পাঠাতে হবে এই চিঠিটি, সম্পূর্ণ আপনাদেরকে টাইপ করতে হবে। আপনাকে অল ডিটেলস আপনার বায়োডেটার মতো টাইপ করতে হবে। কোনো কম্পিউটার সেন্টারে চলে যাবেন, গিয়ে আপনার বায়োডেটা টাইপ করে নেবেন। করে নিয়ে এই ঠিকানাতে আপনাকে সম্পূর্ণভাবে ফিল আপ করে জমা দিতে হবে এই ঠিকানায় 29 জুনের মধ্যে। এবং কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, ভিডিওটি শেষ করার পর, লাইক করার পর কমেন্ট সেকশানে চলে যাবেন। ভিডিওটির কমেন্ট সেকশানে গিয়ে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আপনারা অবশ্যই প্রশ্ন করবেন এবং আপনাদেরকে অ্যান্সার দিয়ে সাহায্য করব। তো বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্ত ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের 1% হলেও উপকার হয়েছে। ভিডিওটি আপনাদের যদি উপকার হয়ে থাকে লাইক করে যাবেন না, লাইকের কালো বাটনটা ব্লু করে যাবেন। আর বন্ধুরা, আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা যদি এই সমস্ত রকমের চাকরির যদি কোনো নোটিশ পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ছাড়া দেবেন না করে। তো বন্ধুরা, আজকের মতো আসলাম, অন্য কোনো ভিডিওয় দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।